16 ডিসেম্বরে তো ইয়ে আসছিল, 5টা ফাইটার জেট আমাদের স্কুলের উপর দিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে গ্যাসের পরটা আছে, বেগুন বাজতেছে, আদা রসুনটা নিয়ে
আদা রসুন বাটা, তেজপাতা, পেঁয়াজ বাটা দিছি, পানি জিরা গুঁড়োটা দিও, জিরা গুঁড়ো গিলা খুলে দিই, এক কেজি আলাদা আনছিলাম, সবাই খায়, চিন্তা করছি রান্না করে অনেক ময়লা বেরিয়েছে। আমার গিলা খুলি জীবনটা শেষ রান্না, মুরগির গিলা খুলি যে 1 কেজি আনছিলাম বাজার থেকে, thank you.
লেজটি ভেজে ফেললাম, কারণ লেজে অনেক কাটা, ভাজলে তাও খাওয়া যায়। পিচি ভর্তা রসুন দিলাম, কাঁচা মরিচ শুকনো মরিচ না দিলাম, আপনারা ঝাল পরিমাণে খাবেন যারা যেরকম ঝাল খান। আমি তো এখন একটু কম ঝাল খাই, আমার মুখে এমনি মজা নেই, আমার মুখ ঘাটা হয়ে গেছে, তাই ঝালটা কম দিই। সয়াবিন দিছি, সরিষার তেল দিছি, আজকে পাটায় বাঁধবো, পারি কিনা। তিন পট খুব, এখানে সাড়ে চার পট পানি দিলাম, গ্লাস। এখানে খুব পোলো চালের মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, আপনারা দারচিনি দিলে দিতেও পারেন, না দিলে নাই। আমি তো দারচিনি তেমন একটা খাই না, দিই না। দেখেন করলা বিচি ভর্তা বাটতে বসলাম,
মাটন ব্লেন্ডার এটা দানা দানাই থাকবে খাটে, পিড়িটা নিয়ে ভাঙা পাল্টাটা বসা, তারপরে বাড়তে নিছি আপনারা যারা খান জানেন, আমি উঠতে পারতে পারি না। আমার এই ভর্তাটা পাটাই তো সবাই পেটে খায়, আমি তো পারি না দেখে বিধায় ব্লেন্ডারে করি। পাটার ভর্তা কেমন মজা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে, আপনারা যারা খান। এটা বাঁশপাতা শুটকি ভর্তা, আজকে ব্লেন্ডার করিনি, আজকে পাটার ভর্তা খেতে অনেক ইচ্ছা করছে, আস্তে আস্তে করে করি। পাটায় বেটে ভর্তা অনেক মজার, করার তো রাস্তা নেই। আমি তো আগে অনেক করছো না, আমি লোকজন করছে, এখন তো কাজের লোক নেই। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশা করি আমরা ভালো আছি। তো কালকে তো বলছি যে বাজার থেকে জিয়ল মাছ নিয়েছে, জিয়ল মাছগুলো তো দিয়ে রাখছিলাম, তো ওইগুলো হলো জল কাটে দিল আর যেগুলো রান্না করি ওইগুলো কাটে দিল। কারণ দেখি কেমন বলছি পাটায় মাখা ভাত কে কে খাইছে কমেন্টে জানেন। এটা তো না খায় থাকা যায় না পাটায় বাটলে। জি মানে